হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল, যেখানে ক্লিকবেট বাড়ানোর জন্য ভিডিওর থাম্বনেইলে আকর্ষণীয় লেখা দিয়ে ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন প্রোভাইড করা হয় না। তাই তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আশা করি থাম্বনেইল দেখে তোমরা কিছুটা হলেও আইডিয়া করতে পেরেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেই ট্রেনিংটা IOCL অর্থাৎ ইন্ডিয়ান রেল কর্পোরেশন লিমিটেড থেকে 2018 সালে আমি নিজেও করেছি এবং এখন বর্তমানে আমি ইন্ডিয়ান রেলওয়েতে টেকনিশিয়ান পদে জব করছি। তাই প্রথম 2015 সালে ITI-তে অ্যাডমিশন, তারপর 2018 সালে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, তারপর 2020 সালে ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি। এই দীর্ঘ সময়ে আমার যে অভিজ্ঞতা মূলত অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের ওপর, তা নিয়েই আজকে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি চেষ্টা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করতে। যেমন আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা প্রাইভেট সেক্টর কোম্পানিতে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করার প্রচুর সুযোগ রয়েছে। তুমি যদি মনে করো যে না তোমায় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করতে হবে, তাহলে তুমি কোথাও না কোথাও কোনো একটা জায়গাতে নিশ্চয়ই চান্স পেয়ে যাবে। যখন 2017 সালে আমি ITI পাস করি তখনও কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করার সুযোগ ছিল, তবে বলতে পারো এখন সেই সুযোগটা অনেক গুণ বেড়ে গেছে। এর আগে কয়েকটি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি অ্যাপ্রেন্টিস মেলা 2022 সংক্রান্ত, যেই মেলাটি মূলত ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ITI-তে আয়োজিত হবে। যেই মেলাতে একাধিক কোম্পানি আসবে তাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের ভ্যাকান্সি নিয়ে ও ছাত্রছাত্রীদের সিলেক্ট করা হবে সেই সকল কোম্পানিতে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য। তবে আমার কথা একটাই, তোমরা যারা ভাবছো এই অ্যাপ্রেন্টিস ট্রেনিং করার কথা, আদৌ কি তোমাদের কোনো লাভ হবে এই ট্রেনিংটা করার পর? তোমরা আমায় একথা বলতেই পারো যে দাদা তুমি নিজেও তো করেছো। অবশ্যই বলতে পারো। ITI পাস করার পর 2018 সালে যখন আমি অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি করি তখন হয়তো আমিও তোমাদের মতোই ভাবতাম যে ITI তো পাস করে গেছি, এবার একটা অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে রাখি। আসলে আমি জীবনে যেটাই করেছি সেটা নিজের ভাবনায় ও বুদ্ধিতে, কারণ এইসব বিষয়ে আমায় গাইড করার মতো তেমন কেউই ছিল না। তাই এই চ্যানেলের মাধ্যমে আমি সবসময় চেষ্টা করি আমার অভিজ্ঞতা দিয়ে আমি যেটুকু শিখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে, কারণ আমার মতো এমন অনেকেই হয়তো আছো যাদের পাশে এইসব বিষয়ে সঠিকভাবে গাইড করার মতো তেমন কেউ নেই। আর আজকাল ইউটিউবের কথা কী বলবো, তোমাদের মধ্যে থেকে অনেকেই আছো যারা এখনও অনেক ছোটো, সবে সবে হয়তো চাকরির জন্য পড়াশোনা শুরু করেছো, তাই এখন তোমাদের অভিজ্ঞতাও অনেকটাই কম। কিছু কিছু চ্যানেল রয়েছে আমি মাঝে মধ্যেই দেখি, যেমন সেদিন একটা থাম্বনেইল দেখলাম অনেকটা তারা এরকমই লিখেছে যে রেল পুলিশের ভ্যাকান্সি বেরিয়ে গেছে, আবেদন করার জন্য এখনই ভিডিওটি দেখো, এবং থাম্বনেইল দেখে তুমি ভিডিওতে ক্লিক করলে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পর লাস্টে সে বলছে যে ভ্যাকান্সি বেরোলে এই এই জিনিসগুলো তোমায় মেনটেন করতে হবে, মানে এলিজিবিলিটি কী থাকবে রেল পুলিশের ফর্ম ফিল আপের জন্য সেগুলো আগে থাকতে সে তোমায় জানিয়ে দিল। সেই ভিডিওর নিচে দেখলাম একজন কমেন্ট করেছে, দাদা তুমি যখন ফর্ম বেরোবে তখন ভিডিওটা করো, তখন সেই ভিডিওটা আমাদের কাজে লাগবে। আমি তার কমেন্টে লাইকও করেছিলাম। ঠিক এইরকমই একটা থাম্বনেইল সেদিন আমি দেখলাম, রাজ্যের বিদ্যুৎ দপ্তরে বিশাল নিয়োগ, আবেদন করার জন্য এখনই ভিডিওটা দেখো। আসলে ফর্ম বেরিয়েছিল ECIL-এর অর্থাৎ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা কিন্তু ভারত সরকারের একটি সংস্থা, রাজ্যের নয়, এবং সেই ভ্যাকান্সিটাও কিন্তু বেরিয়েছে কন্ট্রাকচুয়াল একটি ভ্যাকান্সি, কিন্তু থাম্বনেইলে সে লিখে দিয়েছে রাজ্যের বিদ্যুৎ দপ্তরে বিশাল নিয়োগ। আসলে রাজ্যের বিদ্যুৎ দপ্তর WBSEDCL, সেখানের কিন্তু নিয়োগ নাই, নিয়োগটা হচ্ছে ECIL-এর, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি সংস্থা। আসলে এইসব বিষয়গুলো চলছে ইউটিউবে। তোমরা যারা নতুন গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা বিষয়গুলো জানোই না, এদিকে তোমরা ভাবছো বিদ্যুৎ দপ্তরে বিশাল নিয়োগ, ভিডিওটা দেখি হয়তো আমরা এখনই অ্যাপ্লাই করতে পারবো। থাক এইসব আর না বলি, এইসব দেখতে দেখতেই তোমরা একটা সময় সব কিছু শিখে যাবে ও বুঝতেও পারবে, তখন সমস্ত আবর্জনার মধ্যে থেকে কোনটা সঠিক এবং ভালো জিনিস সেটা তোমরা নিজেরাই খুঁজে বার করতে পারবে। এবার পুনরায় আজকে ভিডিওর যে মূল বিষয় সেই বিষয়ে বলি। দেখো আমার কাছে একটা লক্ষ্য কিন্তু সবসময় স্থির ছিল যে আমায় একটি সরকারি চাকরি পেতে হবে, এবং আশা করি তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের মধ্যে থেকে প্রায় প্রত্যেকেরই লক্ষ্যটা আমার মতোই সেম। এবং এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা যদি একটা সরকারি চাকরি পেতে আমাকে সাহায্য করে তাহলে অবশ্যই ট্রেনিংটা করা উচিত, তাই তো নাকি? তবে চারিদিকে তো এত অপশন, সব জায়গা থেকে কি অ্যাপ্রেন্টিস ট্রেনিং করলেই সেটি সরকারি চাকরির ক্ষেত্রে সাহায্য করবে? এমনটা কিন্তু একদমই নয়। আমার খুব কাছের একজন বন্ধু যে ITC লিমিটেড থেকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং করেছিল, কিন্তু তার সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সেই ট্রেনিংটি কিন্তু কোনো কাজেই লাগেনি। ইভেন তুমি আমারটাই ধরো, আমি এত বড় একটা PSU সংস্থা অর্থাৎ IOCL থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করেছি, কিন্তু আজকে আমি যেই চাকরিটা করছি সেই চাকরির জন্য কিন্তু সেই ট্রেনিংটা কোনো প্রয়োজন হয়নি। তবে বলতে পারো প্রতি মাসে আমি একটা ভালো অঙ্কের স্টাইপেন্ড পেয়েছি, সেই সময় 16,000 টাকার মতো, যেটা আজকে 19-20,000 টাকার মতো হয়ে গেছে। এক বছর ট্রেনিংটা কমপ্লিট করার পর আমায় কিংবা আমার বন্ধুকে IOCL বা ITC কোনো সংস্থা থেকেই কিন্তু চাকরির জন্য ডাকা হয়নি। তাই একটা কথা তুমি মাথায় রেখো, তুমি যেই সংস্থা থেকেই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করো না কেন, তোমার সাথে সেই সংস্থার সম্পর্কটা কিন্তু সেই এক বছরের জন্যই, তারপর কিন্তু তারা তোমায় আর চিনবে না। মূলত এই একটা বছর প্রতি মাসে তোমার কাছে একটা উপার্জনের রাস্তা তৈরি হবে, তুমি প্রতি মাসে একটা স্টাইপেন পাবে যেটা তোমার ও তোমার পরিবারের কাজে আসবে। যদি তুমি আমার মতো IOCL, HPCL, BPCL এই ধরনের সংস্থা থেকে ট্রেনিং করো সেক্ষেত্রে তুমি স্টাইপেন্ডটা একটু বেশি পাবে, এবং তুমি যদি কোনো প্রাইভেট সেক্টর কোম্পানি থেকে করো সেক্ষেত্রে তুমি 7-10,000 টাকার মধ্যে স্টাইপেন্ড পাবে। অনেক তো নেগেটিভ কথা বললাম, তাহলে এবার একটু পজিটিভ কথাও বলি। আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তুমি জিজ্ঞাসা করো যে তাহলে দাদা কোন সংস্থা থেকে অ্যাপ্রেন্টিসশিপ করবো, তাহলে আমি একটাই সংস্থার কথা বলবো, ইন্ডিয়ান রেলওয়ে। কারণ রেলওয়ে এস্টাবলিশমেন্ট থেকে পাশ করা অ্যাপ্রেন্টিস ক্যান্ডিডেটদের জন্য রেলের Level 1 বা Group D চাকরিতে 20% সংরক্ষণ থাকে, অর্থাৎ 100টার মধ্যে 20টা সিট কেবলমাত্র অ্যাপ্রেন্টিস ক্যান্ডিডেটদের জন্য যারা রেলওয়ে এস্টাবলিশমেন্ট থেকে অ্যাপ্রেন্টিস করেছে, যাদেরকে রেলওয়ে ভাষায় মূলত বলা হয় CCAA অর্থাৎ কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিস। তাই রেলওয়ে থেকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং করার পর চাকরি পাওয়ার সুযোগটা অনেক বেশি।
তবে রেলের অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে যেহেতু মাধ্যমিকের নম্বর দেখা হয় সেক্ষেত্রে আমার মতো যাদের মাধ্যমিকের নাম্বার কম রয়েছে তারা রেলে অ্যাপ্রেন্টিস করার সুযোগ পায় না। হ্যাঁ, এটা বলতেই পারো যে আমার মাধ্যমিকের নাম্বার কম ছিল বলে আমি রেলে অ্যাপ্রেন্টিস করার সুযোগ পাইনি, তাই আমি গেছিলাম ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস ট্রেনিং করতে। তাই আমার মতো যে সকল ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ যাদের মাধ্যমিকের নাম্বার কম রয়েছে তোমরা চেষ্টা করো ভালো কোনো একটি সংস্থা থেকে অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি করে রাখতে, কারণ বর্তমানে আমি দেখছি বেশ কিছু রিক্রুটমেন্টের ক্ষেত্রে আইটিআর পাশাপাশি অ্যাপ্রেন্টিস ট্রেনিংটাও চাওয়া হচ্ছে। তাই তাড়াহুড়ো করে কোনো একটি সংস্থায় অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে নিও না, চেষ্টা করো ভালো একটি সংস্থা থেকে অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি করতে, কারণ এই ট্রেনিংটা কিন্তু তুমি জীবনে একবারই করতে পারবে। তাই একটু ধৈর্য ধরো, কারণ তোমার কাছে অনেক অপশন রয়েছে, একটু ধৈর্য ধরলে সাধারণত ভালো জিনিসটাই পাওয়া যায়। চারিদিকে কিন্তু অ্যাপ্রেন্টিসের অনেক সুযোগ রয়েছে, তাই এমন ভাবার কোনো কারণই নেই যে আমি যদি এই কোম্পানিতে ট্রেনিংটি না করি তাহলে হয়তো আমি আর চান্সই পাবো না। একটা কথা সবসময় মাথায় রাখবে, অ্যাপ্রেন্টিস ট্রেনিংটা কিন্তু তোমায় চাকরি দেবে না, এটা শুধু তোমায় একটা সার্টিফিকেট দেবে। চাকরি পাওয়ার জন্য তোমায় কিন্তু আলাদাভাবে পড়তে হবে। আমি যখন এই ট্রেনিংটি করি আমার সাথে কিন্তু আরও 5 জন ছিল, আমরা 6 জন একসাথে একই মেসে থাকতাম এবং আমাদের প্রত্যেকের লক্ষ্যই কিন্তু এক ছিল যে একটি চাকরি পেতে হবে, এবং আমরা প্রত্যেকে এটা খুব ভালোভাবে জানতাম যে সেখান থেকে ট্রেনিংটা করার পর আমাদের কিন্তু সেখানে চাকরি দেওয়া হবে না, তাই চাকরির জন্য আমাদের আলাদাভাবে পড়াশোনা করতে হবে। তাই ট্রেনিংয়ের পাশাপাশি আমরা একসাথে বলতে পারো কে কাকে অতিক্রম করবে এইভাবে পড়াশোনা করেছি, এবং আমরা ইন্ডিয়ান অয়েলে যেই প্ল্যান্টে ট্রেনিং করেছি সেই প্ল্যান্টের প্রতিটা স্টাফ ও প্রতিটা অফিসার আমাদের পড়াশোনার বিষয়টাকে সবসময় সাপোর্ট করেছে। আমাদের প্ল্যান্টের সুভেন্দ্র কুমার স্যার যে প্রথম দিন আমাদের ক্লাস নিয়েছিলেন সে আজ একজন আইপিএস অফিসার। তাই এগুলো ভাবলে খুব প্রাউড ফিল হয় যে আমি এমন একটা সংস্থা থেকে অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি করেছি যেখান থেকে আমার জব না দেওয়া হলো সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি ও অনেক অভিজ্ঞতাও অর্জন করেছি, এবং তার পাশাপাশি অনেক ভালো কিছু মানুষের সাথে একটা বছর সময় কাটিয়েছি, সেখানে না গেলে হয়তো অনেক কিছুই পেতাম না। আমাদের যে 6 জনের টিম ছিল তার মধ্যে থেকে 3 জন ইন্ডিয়ান রেলওয়েতে টেকনিশিয়ান পদে রয়েছে, একজন রয়েছে WBDCL-এ টেকনিশিয়ান পদে, একজন ALP অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইন ইন্ডিয়ান রেলওয়ে, এবং আরেকজন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, আশা করি সেও খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা নতুন কিছু জানতে পেরেছো। তোমরা যদি অ্যাপ্রেন্টিস ট্রেনিংটি করতে চাও তাহলে অবশ্যই করতে পারো, তবে তার সাথে পড়াশোনাটাও কিন্তু করতে হবে। সবশেষে ভিডিওটি যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এইরকম সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সাম।